পরকীয়াতে মজেছেন, তবে মাথায় রাখুন এই বিষয়গুলো। এক্সট্রা ম্যারিটাল নামে লুকিয়ে প্রবল বাঞ্ছনা, জীবনের সবটুকু দিয়েও আপনি থেকে যাবেন এক্সট্রা হয়েই, তবু মানুষ স্রোতে ভাসে, বলা ভালো উল্টা স্রোতে। আপনি জানেন ওর ঘরে স্ত্রী রয়েছে, যার বয়স আপনার বয়সের কাছাকাছি, কিন্তু আপনার প্রেমিকার স্বামী হয়তো আপনারই সহকর্মী। এ সম্পর্কে হাজারো ঝুঁকি, প্রচুর রিক্স, পরিণতিও খুব একটা সুখকর হয় না অধিকাংশ ক্ষেত্রেই, তবু কোনো অদৃশ্য টানে হাতে হাত রেখে এগিয়ে চলছেন আপনারা। তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রাখতে গেলে অবশ্যই যেন মাথায় থাকে এই বিষয়গুলো। এক, আর পাঁচটা দম্পতি থেকে আপনার কিন্তু সত্যি আলাদা, আপনাদের সঙ্গে অলরেডি আরও একটা জীবন জড়িয়ে আছে, শুধু আইন মেনেই নয়, দুনিয়াকে সামনে রেখে তাকে স্ত্রী স্বামী হিসেবে একদিন স্বীকৃতি দিয়েছেন, এবং কখনো সেই সম্পর্ক বর্তমান। যে কোনো ক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে কিন্তু প্রথমে গুরুত্ব দেয়া দেবে আপনার পার্টনার, এবং সেটা আপনাকে মানিয়ে নিতেই হবে। দুই, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানে অনেক বাঁচিয়ে চলতে হয় আপনাকে। সঙ্গী বা সঙ্গিনীকে কিছু গিফট করলেন, অথচ বিলটা রেখে দিলেন নিজের কাছে, শুধুমাত্র ছেলেরাই নয়, লিগাল পার্টনারের কাছে ফেঁসে যেতে পারেন মেয়েরাও। গোপন ডিয়ার সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে বাড়ি ফিরলেন, শার্টের লেগে লিপস্টিকের দাগ, সেক্ষেত্রে কেস করবেন, কিন্তু মাথায় রাখুন আপনাদের অ্যাফেয়ারের সাবধানী হওয়াটা কিন্তু বড্ড জরুরি। এই ধরনের সম্পর্কে থাকতে গেলে আপনাকে নানা জায়গায় থেকে নানা রকমের কথা শুনতে হবে, বিশেষ করে মেয়েদের। কেউ কেউ সামনে আপনাকে স্বাধীনতা মেয়ের বলে উৎসর্গ দেবেন, আড়ালে দেখবেন তারই কেবল কোর্ট কাচারি করবে। যে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি বা কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন, তখন কেঁদে ভাসালে কিন্তু চলবে না। চার, সম্পর্ককে সামনে পিছু টানে তো শরীরও আসবে, কিভাবে সামাল দেবেন নিজের ভেবে রাখুন। একটা কথা খালি মাথায় রাখবেন, আপনার সঙ্গী বা সঙ্গিনী কিন্তু দিনের শেষ স্ত্রী বা স্বামীর কাছে ফিরে যাবে, আপনাকে কিন্তু ফিরতে হবে খালি হাতেই। তাই শারীরিক সম্পর্কে জড়ালেও এমন কিছু করে বসবেন না যার জন্য বেকার ঝামেলায় পড়তে হয়। পাঁচ, তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দু নৌকায় পা দিয়ে কিন্তু বেশি দিন চলা যায় না, হয় ডুবতে হয় নয়তো পা তুলে নিতে হয় কোনো এক নৌকা থেকে, আপনাকেও কিন্তু তা করতে হবে। তার জন্য প্রস্তুত থাকুন প্রথম থেকেই, নিজেকে কষ্ট পেতে হতে পারে, আবার অন্য কারো কষ্টের কারণও হতে পারেন আপনি, ভালো মন্দ যাই হোক মুখোমুখি কিন্তু দাঁড়াতেই হবে।